Assalamu alaikum wa rahmatullah. Dear students, I, Muhammad Abdul Rahim, welcome you to the online class arranged by Habibpur School and College, Shibganj, Bogura. Today's topic is voice. So now I am going to discuss voice. You know, voice is of two kinds, active and passive. Active voice to passive. So, right now I am going to discuss how to transform an active voice into passive one. Before going to discuss our particular topics, you should have a sound idea on active and passive. অর্থাৎ আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্স কখন অ্যাক্টিভ হবে আর কখন প্যাসিভ হবে, অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভ বলতে আমরা কী বুঝি, এই সম্বন্ধে এখন আমি তোমাদের একটু আলোচনা করছি। দুইটা এক্সাম্পলের দিকে লক্ষ্য করো। দ্য ম্যান কল্ড মি এ হিরো। Another example, the rose is called the queen of flowers. Look at the first example, the man called me a hero. Here subject is the man and verb called. And second example, the rose is called the queen of flowers. Here subject is rose, verb called. আমরা জানি called মানে বলা, ডাকা ইত্যাদি। So এই বাক্যের subject the man, verb হচ্ছে called। এই called verb দ্বারা যে কাজটি করা বোঝায় সেই কাজটি করতে সক্ষম the man। কিন্তু এই বাক্যের দিকে দেখো, কল্ড মানে যে বলা, ডাকা যেটাই হোক না কেন, সেই কাজটি কি রোজ করতে পারে? অবভিয়াসলি পারে না। তো এখানে আমরা দেখছি সাবজেক্ট আর ভার্বের কাজ করতে সক্ষম, দ্যাট ইজ সাবজেক্ট ইজ অ্যাক্টিভ টু ডু দ্য ফাংশন অফ দ্য ভার্ব, বাট হিয়ার সাবজেক্ট ইজ ইনঅ্যাক্টিভ, ইজ প্যাসিভ টু ডু দ্য ফাংশন অফ দ্য ভার্ব। এরকম যখন সাবজেক্ট নিজেই তার ভার্বের কাজ করতে সক্ষম থাকে তখন সেই বাক্যটিকে আমরা কি বলবো, অ্যাক্টিভ। আর সাবজেক্ট যখন তার ভার্বের কাজ করতে পারে না তখন আমরা সেটাকে কি বলবো, প্যাসিভ। আশা করি বুঝতে পেরেছ। যখন সাবজেক্ট তার ভার্বের কাজ নিজেই করতে সক্ষম থাকে তখন সেই বাক্যটিকে আমরা কি বলবো, অ্যাক্টিভ। আর সাবজেক্ট যখন তার ভার্বের কাজ করতে অক্ষম হয়ে যায়, কাজটি করতে পারে না, তখন সেই বাক্যটিকে আমরা কি বলবো, প্যাসিভ। ক্লিয়ার? এখন আমি আলোচনা করব কিভাবে একটা অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ বাক্যে রূপান্তর করা যায়। একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে যখন আমরা প্যাসিভ করব, প্রথম কাজটাই হবে অ্যাক্টিভ বাক্যের যেটা অবজেক্ট থাকবে এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাবো। অতঃপর একটা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করব, এরপর এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ থাকলে ব্যবহার করব, না থাকলে নাই, তারপর একটা প্রিপোজিশন লাগাবো বাই, এরপর সাবজেক্টটাকে আবার আমরা কি করব, অবজেক্ট। প্রথমে যেটা অবজেক্ট থাকবে ওইটার কোন ফর্ম ইউজ করব, সাবজেক্ট। তারপর অবশ্যই একটা কি দিব, অক্সিলিয়ারি ভার্ব। তো এখানে আমাদের যে সমস্যাটি সবচেয়ে বেশি স্টুডেন্ট তোমরা যেটা ফেস করো সেটা হলো যে এই অক্সিলিয়ারি ভার্বটা আমরা কখন কোনটা ব্যবহার করব। একটু খেয়াল করো, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে যদি বি ভার্ব থাকে তাহলে তার সাথে আমরা আরও একটি অক্সিলিয়ারি ভার্ব বিং যোগ করে দেব। যদি কি থাকে, বি ভার্ব অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, সেক্ষেত্রে আমরা ওর সাথে কী যুক্ত করে দেব, বিং। দ্যাট ইজ থাকলে কী হবে, ইজ বিং, ওয়াজ থাকলে ওয়াজ বিং, আর থাকলে আর বিং, এটসেট্রা। যদি ভার্বটা টু হ্যাভ ভার্ব হয় অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, তাইলে এর সাথে আমরা যুক্ত করব বিন।
অর্থাৎ হ্যাভ থাকলে হ্যাভ বিন, হ্যাজ থাকলে হ্যাজ বিন, হ্যাড থাকলে হ্যাড বিন। এছাড়া যদি মডাল অক্সিলারিগুলো হয় যেমন ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, ওয়াট টু, গোয়িং টু, এইগুলো যদি হয় তাহলে এগুলোর সাথে আমরা যুক্ত করব বি। আবার খেয়াল করো, প্রশ্নে যদি বি ভার্ব থাকে তাইলে তার সাথে আমরা যোগ করব অতিরিক্ত বিং, হ্যাভ অ্যাজ হ্যাড থাকলে যোগ করে দিব বিন, এছাড়া বাকি যত অক্সিলারি ভার্ব আছে অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, ওয়াট টু, গোয়িং টু, এই সবগুলোর সাথে আমরা কি যুক্ত করে দেব বি। ক্লিয়ার? আবারও বলছি, যদি বি ভার্ব থাকে তাহলে আমরা কি অতিরিক্ত কি যোগ করব বিং, যদি হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটার থাকে তাহলে আমরা যোগ করব বিন, আর এইগুলি ছাড়া বাকি যে অক্সিলারি ভার্বগুলি আছে অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, এই সবগুলোর সাথে আমরা কি যুক্ত করে দেব বি। এখন প্রশ্ন হলো, যদি প্রশ্নে কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে কি করব। প্রশ্নে যখন অক্সিলারি ভার্ব থাকবে না তখন ওই বাক্যের মূল ভার্বটা হয় তার বেস ফর্মে থাকবে অথবা পাস্ট ফর্মে থাকবে। যে বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই ওই বাক্যের মেইন ভার্বটা হয় প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকবে অথবা পাস্ট টেন্সে দেওয়া থাকবে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা অতিরিক্ত একটা অক্সিলারি ভার্ব ইউজ করব অ্যাম, ইজার, আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে ব্যবহার করব ওয়াজ, ওয়্যার। ক্লিয়ার? আবার শোনো, যে বি ভার্ব যদি থাকে তাহলে আমরা এর সাথে অতিরিক্ত যুক্ত করব বিং, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে যুক্ত করে দেব বিন, বাকি অক্সিলারি ভার্বগুলোর সাথে যুক্ত করব বি। আর যদি একটি অক্সিলারি ভার্বও প্রশ্নে না থাকে সেক্ষেত্রে মেইন ভার্বটা যদি বেস ফর্মে থাকে তাহলে আমরা যোগ করব অ্যাম, ইজার, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে যোগ করে দেব ওয়াজ, ওয়্যার। ক্লিয়ার? এখন আমরা এক্সাম্পলে চলে যাই। উই ক্যান সলভ দ্য প্রবলেম ইজিলি। প্রথমে আমরা কি করব, অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, অবজেক্টকে দ্য প্রবলেম। এরপর অক্সিলারি ভার্ব, দেখো প্রশ্নে কি আছে ক্যান, অতএব এর সাথে আমরা কি যুক্ত করে দেব বি, ক্যান বি। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, সলভটাকে পাস্ট পার্টিসিপল করলে কি হবে সলভড। এরপর বাকি অংশ এখানে আছে আমরা ইউজ করব, না থাকলে নাই, ইজিলি। সবশেষে একটা কি যুক্ত করে দেব বাই। এরপর সাবজেক্টটাকে অবজেক্ট করব, সাবজেক্ট উই, অবজেক্ট করলে কি হবে আস। ক্লিয়ার? ওকে, আবার শোনো, যেটা অবজেক্ট থাকবে এটাকে আমরা কি বানাবো সাবজেক্ট। অবজেক্ট কি নিশ্চয়ই তোমরা জানো, যে ক্রিয়াপদকে, ভার্বকে, কি অথবা কাকে, এই দুটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা কি বলবো অবজেক্ট। ইফ ইউ কোশ্চেন দ্য ভার্ব উইথ হোয়াট অর হুম দ্য অ্যান্সার ইজ অবজেক্ট। এই অবজেক্টটাকে আমরা প্রথমে কি বানাবো সাবজেক্ট, এরপরে আমরা কি ইউজ করব অক্সিলারি ভার্ব, এরপর মূল ভার্বের কি করব পাস্ট পার্টিসিপল, তারপর বাকি অংশ থাকলে দিব, না থাকলে নাই, সব শেষে কি ইউজ করব বাই। এবার সাবজেক্টটাকে আবার কি বানাবো অবজেক্ট। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দেখো, দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং। প্রথমে অবজেক্টটাকে কি করব সাবজেক্ট, দ্য গার্ল ইজ সিঙ্গিং, মেয়েটি গাচ্ছে, প্রশ্ন করো কি গাচ্ছে, আ সং, সো আ সংটা হবে অবজেক্ট, আ সং। এরপর অক্সিলারি ভার্ব, প্রশ্নে ইজ আছে, এর সাথে অতিরিক্ত কি বসবে বিং, আ সং ইজ বিং। এরপর পাস্ট পার্টিসিপল, সিং এর পাস্ট পার্টিসিপল কি হবে সাং, বাকি অংশ যেহেতু নাই অতএব ইউজ করব না, সব শেষে তাহলে কি দিব বাই। এরপর সাবজেক্টটাকে অবজেক্ট করব দি গার্ল। ওকে, অ্যানাদার এক্সাম্পল, জেরি লাইকস
হোয়াইট গ্লোভস। সো প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট, যেটি লাইকস যেটি পছন্দ করে প্রশ্ন করো হোয়াট, কি পছন্দ করে? হোয়াইট গ্লোভস, এটাকে আমরা সাবজেক্ট বানাবো, হোয়াইট গ্লোভস। এরপর অক্সিলারি ভার্ব যেহেতু বেস ফ্রম অ্যাম ইজ আর, আর গ্লোভসের সঙ্গে আমরা কি দিব আর, ভি থ্রি করলে কি হবে লাইকড, এরপর বাই, সাবজেক্টের অবজেক্ট জেরি। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবারও শোনো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রথমে আমরা অবজেক্টটাকে কি বানাবো, সাবজেক্ট, এরপর নিয়ম অনুসারে একটা কি ইউজ করব, অক্সিলারি ভার্ব। সেক্ষেত্রে প্রশ্নে যদি অক্সিলারি ভার্ব দেয়া থাকে ওর সাথে আরেকটা অতিরিক্ত যুক্ত হবে, কিভাবে যুক্ত হবে, যদি অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার থাকে তাহলে আমরা যুক্ত করব বিং, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে যুক্ত করব বিন, এছাড়া বাকি যে অক্সিলারি ভার্বগুলি আছে ক্যান কুড মে মাইট উইল উড শ্যাল শুড, এগুলোর সাথে আমরা যুক্ত করব বি। ইন কেস যদি কোনো অক্সিলারি ভার্ব প্রশ্নে না থাকে সেক্ষেত্রে মেইন ভার্বটা হয় প্রেজেন্ট হবে অথবা পাস্ট হবে, যদি প্রেজেন্ট হয় তাহলে আমরা ব্যবহার করব অ্যাম ইজ আর, আর যদি পাস্ট হয় তাহলে ব্যবহার করব ওয়াজ ওয়্যার। ক্লিয়ার? সো প্রথমে অবজেক্টটাকে আমরা কি করব, সাবজেক্ট, এরপরে রুলস অনুসারে একটা কি দিব, অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্ব প্রশ্নে যে ফর্মেই থাক ওটাকে অবশ্যই করতে হবে পাস্ট পার্টিসিপল, এরপর বাকি অংশ থাকলে ইউজ করব, না থাকলে নাই, সবশেষে দিব বাই। এবার সাবজেক্টটাকে আমরা আবার কিসে পরিণত করব, অবজেক্ট। ক্লিয়ার? হোপ ইউ হ্যাভ বিন অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড মাই লেকচার। ওকে, থ্যাংক ইউ, সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ক্লাসেস।